সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে ভিডিওটা হচ্ছে কস জাতে ছাগল নিয়ে সেই সাথে 100% কিছু ছাগল নিয়ে আমি আজকে আসছি নাটোর জেলা গুরুদাসপুর থানার চাপিলা গ্রামের সেলিম ভাই ছাগলের খামারে দীর্ঘদিন হলো সেলিম ভাইয়ের ছাগলের প্রতিবেদন নাই জাস্ট আজকে প্রতিবেদন করার উদ্দেশ্য হচ্ছে যে সেলিম ভাই আছে না নাই জাস্ট এই কারণে সেলিম ভাই বাসা আসা আর কি কি সমস্যার কারণে উনি প্রতিবেদন দিচ্ছে না জাস্ট এতটুকুই শুনবো ওনার কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন তো ভাই জি ভাই ভালো আছি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে বলেন যে কেন প্রতিবেদন দিতে ভাই অনেক দিনের কারণ হচ্ছে আমি একটু মানে আমার বাৎসরিক একটা সারা বছর আমি যে একটা কারবার করি এই কারবারই না আমি খাসির কারবার করি এই গোটা ধরেন মাঘ ফাল্গুন যে আমার ব্রাহ্মণবাড়িয়াতে খাসির কারবার আছে ওইদিকে অনেক চাপ এই কারণে ধরেন এদিকে আমি মনোযোগ দিতে পারিনি তো হয়তো কিছু মাল আসছিল আমার কাছে প্রতিবেদন দেওয়ার আগেই ভাই এমন অবস্থা প্রতিবেদন দেওয়ার আগেই কেউ 10টা 15টা এরকম করে নিয়ে যেতে যেতে 15 দিনে 1 মাস হচ্ছে আমার কোনো সিরিয়ালই পাচ্ছি না এই কারণে ভাই আজকে আপনাকে ডাকছি কালকেও কিন্তু আমার ঘরে থেকে 14-20 মাল বাইর হয়ে গেছে তো এই কারণে মনে করেন যেটা আছে এখানে এনে দিয়ে মানুষকে বোঝা দিচ্ছে অনেকদিন অনেক রকম মন্তব্য করে ভাই অনেকদিন হলো প্রতিবেদন নাই আপনি আপনি কেন আসেন না যা শুধু ধারণা দেওয়ার জন্য ভাই আমি আসি ইনশাল্লাহ আর ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে অ্যাভেলেবল মাল পাবেন যার যারা মন খুশি তেমন ইনশাল্লাহ নিতে পারবেন আমার মাল রেডি হচ্ছে এখনো রেডি হওয়া সারে নাই সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ অ্যাভেলেবল মাল আছে ভাই আসলে সেলিম ভাই গত সপ্তাহে কিন্তু সেলিম ভাই প্রতিবেদন করার কথা ছিল কিন্তু আমি আল্লাহর রাস্তায় বেরিয়েছিলাম 3-4 দিনের জন্য যার কারণে প্রতিবেদন দিতে পারেনি বা দেখাতে পারেনি আর ওনার কিছু বান্দা কাস্টমার আছে যার কারণে প্রতিবেদন দেওয়ার আগে ওনারা সেল হয়ে যায় সেল হয়ে যায় ওই আপনিও গেছেন 3-4 দিনে 3-4 দিনের মধ্যে আমি অলরেডি আমার মনে হয় 40 পিসের মতো মাল বেঁচে ফেলেছি জি এই অবস্থা আর আজকে ক্রসের মধ্যে যারা ছাগল খুঁজতেছেন মোটামুটি সাধ্যের মধ্যে ভালো কোয়ালিটি ক্রসের এই ছাগল আপনাদেরকে দেখাবো আমাদের শিরোই গুজরি তারপর তুতাপুরি আছে আপনার বিটলে ছাগল আছে সব মিলে ধীরে ধীরে আপনাদের দেখানোর চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও দেখবেন এতটুকু বলবো তাহলে চলুন কথা বলছি না আজকে ভিডিওটি শুরু করা যাক আসসালাম ভাই জি ভাই আজকে প্রতিবেদন এটাই প্রথম এটাই প্রথম যে শুরু করি ভাই আর আংশিক যেটা আছে যা শুধু ধারণা দেওয়ার জন্য ভাই আমার প্রতিবেদনে আমার এই বর্তমানে এখন যে পরিস্থিতি আমার অ্যাভেলেবল মাল নাই ভাই যেটা সত্যি কথা বললে পারে যার যাবি না আমার কাছে মাল আছে কিছু 25-30 পিস মাল আছে যা শুধু ধারণা দেওয়ার জন্য আপনাদের দেখাচ্ছি সামনে সপ্তাহে ইনশাআল্লাহ আপনাদের যেমন লাগে তেমন পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে আপনাদের সেলিম ভাই যে 100% কিছু কালেকশন আছে জি 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 এইগুলো আপনাদেরকে দেখাই তারপর ক্রসে ভালো ভালো কালেকশন আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই আচ্ছা এটা কি পাঠা হ্যাঁ পাঠার বাচ্চা ভাই গলা ঝুলটুল সবকিছু ভালো আছে বয়স কেমন যাচ্ছে ভাই 6 মাস 7 মাস বয়স ভাই 6-7 মাস বয়সে পাঠাচ্ছে মুখ আবার দাঁতের এখনো কিছু হয়নি মুখটা দেখেন কত সুন্দর মুখ আর দাঁতের কিচ্ছু হয়নি কিন্তু চিকন চিকন দাঁত চিকন চিকন দাঁত মুখ ভালো আছে ভাই এই বাচ্চাটা আজকে প্রতিবেদন কেমন দাম চাচ্ছে ভাই 30,000 টাকা দাম ভাই 30,000 টাকা হ্যাঁ 30,000 টাকা দাম আচ্ছা এটা কিন্তু চাওয়া খালি আবল তাবল দাম চাই লাভ নাই এগুলো ভাই 50-55 হাজার দাম চাই ওইগুলো দাম চাই লাভ নাই আবল তাবল দাম চাই লাভ নাই উনি 30,000 দাম চাইছে তবে এখানে দরদাম করতে পারবেন আপনারা জি 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 আচ্ছা এখানে একটা পাঠা আছে এটা হলো কি পাঠা কি জাতের তোতার ক্রস ভাই তোতার ক্রস এটা 100% না এটা ক্রস ভাই জি তোতার ক্রস পাঠা হ্যাঁ এটাও কিন্তু এখনো দাঁতেনি ভাই এখন পর্যন্ত দাঁতেনি দাঁত দেখছেন কি চিকন চিকন দাঁত হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু 7-8 মাস বয়স কেউ 7-8 মাস বয়সে কিন্তু গ্রোথ অনেক বেশি মনে হচ্ছে একদম আর বডি ফিটনেসটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর যারা বুঝে কম যারা বুঝে না তারা হয়তো ওই ক্রস বিট দিয়ে হয়তো বিট করেছিল এই কারণে বাচ্চাটা কিন্তু মা কিন্তু 100% ওর মা ৩৫,000 টাকা দাম ভাই 35,000 টাকা এটা চাওয়া দাম তবে আপনারা আলোচনার সাপেক্ষে দাম কম বেশি করতে হবে এখানে গুজরি পাঠা আছে একটা হ্যাঁ এই যে গুজরি পাঠা ভাই হাইট কত রকম অনেকে ভাই ভাই এটা হাইট আছে 38 ইঞ্চি হাইট আছে ভাই দাঁতে কেমন লাগে দেখেন 4 দাঁত ভাই আর 2 দাঁত উঠতে 6 দাঁত 6 দাঁতের পাঠা হ্যাঁ 6 দাঁতের পাঠা উচ্চতা যেটা বলছে তো 2-1 কেজি কম বা বেশি হইতে না না কম হবে না ভাই ইনশাআল্লাহ আছে না ভাই হ্যাঁ আচ্ছা এর কেমন দাম চাচ্ছেন এটা ভাই ভাই এটা দাম চাওয়া 75,000 দাম চাওয়া ভাই 75,000 টাকা চাওয়া দাম আচ্ছা আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে রাখি এই যে পাঠা এই পাঠা দিয়ে সেলিম ভাই শিরোই ছাগলকে প্রজনন করানো আছে আজকে প্রতিবেদনে আমি আপনাদেরকে দেখাবো আবার অলরেডি মানে হিট চলতেছে তাদের গতকাল প্রজনন করা আছে আজকে হিট চলতেছে এটা দিয়ে প্রজনন করা দিচ্ছে সেগুলো শিরোই ছাগল আপনাদেরকে আমি দেখাবো ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই 75,000 দাম চাওয়া 75,000 টাকা সেলিম ভাই কিন্তু এটা দাম চাচ্ছে এখানে আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করতে পারবেন অবশ্যই কম বেশি আছে ভাই সেলিম ভাইয়ের কথা বলেন জি জি আচ্ছা এখানে যমুনাবাড়ি
হ্যাঁ হ্যাঁ সয়দাত ভাই এটাও সয়দাত না জি আচ্ছা সয়দাত পাঠা এটাও কিন্তু 38 ইঞ্চি হাইট আছে ভাই 38 ইঞ্চি হাইট ভাই গোলাপ ধরে দেন খুব শক্ত জি জি শক্ত শক্তি এটাও কিন্তু 38 ইঞ্চি হাইট আছে দাঁতে কয়টা ভাই সয়দাত সয়দাতের পাঠা এটা তো এই অবস্থা ভাই এই পাঠাগুলো কেউ নিতে চাইলে কেমন দাম আছে এগুলো ভাই এগুলো দাম চাইতে পারে অনেক শেষ নাই এগুলো বেচার কোনো শেষ নাই ভাই এগুলো 70 80 90 1 লাখ পর্যন্ত বেচা কেনা যায় ভাই এগুলো পাঠা এই ধরনের পাঠা তো ওই রকম কথাবার্তা না ভাই এটা যদি কেউ নেয় 70,000 দাম পড়বে ভাই 70,000 টাকা দাম পড়বে আচ্ছা এখানে দরদাম করে সুযোগ আছে তবে জি জি আপনারা কথা বলে নেবেন এই যে এটাই হচ্ছে সেই শিরোই ছাগল এই যে জি জি ফুল হিট আসছে হ্যাঁ সব ঠিক আছে ভাই একদম ক্লিয়ার আছে ইনশাআল্লাহ দুই তলা সব ঠিক আছে ঠিক আছে উপজনন করা দিচ্ছে এখন আল্লাহ ভরসা থাকলো থাকতো বা না থাকলো অবশ্যই আজকে উনি আবার উপজনন করাবে কালকে যদি লাগে আবার কালকে উপজনন করবে অবশ্যই আচ্ছা এই কেমন দাম বললেন ভাই ভাই 50,000 টাকা দাম ভাই 50,000 টাকা আলোচনা সাপেক্ষে দরদাম করা যাবে হ্যাঁ কিছু কম বেশি আছে ইনশাআল্লাহ দেন তো মনে পাই দিয়ে 36 ইঞ্চি মানে হাইট আছে জি আট দাঁত আচ্ছা এখানে একটা ছাগল আছে এটাও শিরোই ছাগল শিরোই ছাগল আচ্ছা এটা দাঁতে কয়টা চলে আট দাঁত ভাই আট দাঁতে ছাগল জি আট দেখালাম না ওলান দুইটাই ঠিক আছে সব ঠিক আছে কম বেশি থাকলে বলে দিতাম আপনাদের আচ্ছা এটা হাইট কতক্ষণ যাইতে পারে ভাই ভাই হাইট 35 ইঞ্চি ধরেন 35 ইঞ্চি হাইট আছে আচ্ছা এটা কি প্রজনন টজন কিছু করা না ভাই এটা প্রজনন করা না আছে আজকে মানে আমার লিয়ে এসে 13 দিন চলতেছে 13 দিন 13 দিন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওই পাঠাতে ছিল কি ওই পাঠা দিয়ে করেন এটা ওই পাঠাতে প্রজনন করা আছে আচ্ছা কেমন দাম আছে ভাই এটা ভাই এটার দাম 60,000 আচ্ছা এখন আলোচনা সাপেক্ষে হয়তো কিছু কম বেশি করা যাবে ইনশাল্লাহ আচ্ছা আলোচনা সাপেক্ষে মালটা তো অনেক বিশাল বড় মাল ভাই এই যে দেখেন মুখ দেখেন আসলে কালার হাইট এন্ড বডি কন্ডিশন দেখলে আপনারা বুঝতে পারবেন জি জি তবে যে খাবার বাসায় যা একটু ভালো খাওয়ালে অল্প দিনে উঠে যাবে গরম পড়ে গেছে ঠিক আছে আচ্ছা এখানে একটা শিরোই ছাগল আছে ভাই এটা দাঁতে কয়টা চলে ভাই এর দাঁতে ছয় দাঁত ছয় দাঁতের ছাগল জি আচ্ছা ওলান ঠিক আছে না ভাই হ্যাঁ ওলান টলান সব ঠিক আছে ভাই ঘাসটা একটাই সমস্যা সেটা হচ্ছে হলো এর বডি হলো শুকনা ভাই এটা নতুন লটের সাথে মাল আসছিল গত সপ্তাহে যে মালগুলো নিয়ে চলে গেছে ঢাকা তো ওই মালের সাথে ছিল কিন্তু এটা অসুস্থ ছিল এই জন্য বিক্রি করা হয়েছিল না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এটা খালি বডি শুকনা তাছাড়া আমি এখন দেখতেছি ভালো আছে সবই সুস্থ সবল জি 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 ভাই এটা কেমন দাম আছে ভাই এটা 45,000 দাম ভাই 45,000 টাকা জি জি তবে যেমন জিনিস তেমন দাম ভাই জি যেমন জিনিস তেমন দাম 45,000 চাইলে কে তোমাকে 45 দিবে না কই ভাই 2000 কমলেন 5000 কমলেন এরকম কথা কিন্তু আচ্ছা এখানে একটা ছাগল আছে এটা দুধ রোলানো মাশাআল্লাহ দুটোই ভালো আছে আচ্ছা দাঁতে কয়টা চলে ভাই ছাগলটা ভাই আট দাঁত আট দাঁত আছে হ্যাঁ আট দাঁত চলতেছে আচ্ছা মুখে পাঁচ এটা কি জাতের ছাগল ভাই ভাই এটা ক্রস জাতের ছাগল মানে তোতার ক্রস ভাই তোতার ক্রস না হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে মুখের যে কাটিং মুখের ফেন্স কাটিংটা যদি একটু ভালো থাকতো তাহলে কিন্তু আবার সে 100% বেলচা তোতা বলে চিনতো কিন্তু মূলে ফেন্স কাটিং এর কম কালারটা আবার আইছে হলো বাঙা তোতার মতো আবার ধরেন শিরোই কালার যে যে নামে চিনে ভাই যে যে নামে বুঝে আবার অনেকের কাছে গেলে এখন যারা ক্রস ব্রিডের মাল বেচতে তারা আবার কবি শিরোই ক্রস শিরোই ছাগল গুজরি ছাগল কারণ শিরোই গুজরি ছাগলও কিন্তু এই কালারেরই কিন্তু হয় কিন্তু আসলে কিন্তু মূলত শিরোই গুজরি ছাগল না ভাই তাহলে একটা ক্রসের এই যে মুখের মধ্যে গোটা মুখ হলো বিটলের মতো আবার মিয়া তোতার মতো বলা যায় কোন টেনশন নাই খারাপ হলে আমি নিজে বলে দিতাম আমি নিজে বলে দিতাম যে ভাই এটা খারাপ ভাই 35,000 টাকা দাম ভাই 35,000 টাকা ছাগলটা দাম আছে তবে আপনি আলোচনা সাপেক্ষে দরদাম করতে পারবেন অবশ্যই ঠিক আছে আচ্ছা এখানে হরিয়ানা ছাগল আছে খেয়ে খেয়ে তো মাশাল্লাহ বডি মাশাল্লাহ করছে একদম একদম চকচক করতেছে কি দেখেন আহার দেখার মতো উপায় নাই দেখার মতো উপায় নাই হালকা বোঝা যাচ্ছে জি জি দুইটা ওলান দুটো ওলান ঠিক আছে দাঁতে কয়টা চলে ভাই ভাই দাঁতটা মনে হয় আট দাঁত চলতেছে ভাই আট দাঁত চলতেছে আচ্ছা আট দাঁত হয়ে গেছে আর কি দেখাবো আপনাদের ছাগলটা একদম সুস্থ সবল দেখেন চিক 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 করতেছে খাওয়া দাওয়া ভালো না ভাই একদম খাওয়া দাওয়া মানে কি ভাই খাওয়া দাওয়ার কথা বলে আর আচ্ছা এই ছাগলটা কেমন দাম ভাই এটার দাম চা 50,000 টাকা দাম ভাই 50,000 টাকা চাওয়া দাম আচ্ছা হরিয়ানা ছাগল 50,000 টাকা চাওয়া দাম জি জি দরদাম করা সুযোগ আছে তবে ওইভাবে সেলিম বাসিতে কথা বলে নেবেন জি ভাই আচ্ছা এখানে একটা ছাগল আছে ভাই এটা কি জাতের ছাগল ভাই এটা তোতা ভাই মেয়েতি তোতা আচ্ছা মেয়েতি তোতা এটা জি আচ্ছা মেয়েতি তোতা এই যে বডি দেখালাম দুটো ওলানি ঠিক আছে
জি সুন্দর হলো আমার এটা প্রেগনেটও আছে কিন্তু ভাই প্রেগনেট আছে হ্যাঁ আড়াই মাস হয়ে যাচ্ছে আচ্ছা দাঁতে কয়টা আটটাই আটটা আচ্ছা আর আটটা দাঁত তবে পুরো কেন ঝাঁজরা হয়ে স্থান আছে দাঁত না 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 এই যে ওরকম ঝাঁজরা মাজরা নেই আচ্ছা আচ্ছা এই যে বডিও দেখেন বডি ফিটনেস আল্লাহ দিলে সব দিকে ঠিক আছে ইনশাআল্লাহ তারপরে তো আমি আপনাদের একবার দেখাচ্ছি আমি আরো পাঁচবার দেখাই দেব সমস্যা নেই প্রতিদিন করা লাগে ওনার হ্যাঁ জি জি আচ্ছা এই ছাগলটা কেমন দাম আছে ভাই ভাই এটা 55000 দাম ভাই 55000 টাকা চাওয়া দাম জি তবে এখানে আলোচনার সাপেক্ষে দরদাম করতে পারবেন সেক্ষেত্রে সেলিম ভাইয়ের সাথে কথা বলেন জি জি আচ্ছা এখানে কোয়াসে কি ছাগল আছে সেলিম ভাইয়ের কালেকশনে মোটামুটি আটটা দশটা কোয়াসে আছে খুব ভালো মানের কোয়াস হ্যাঁ দামও সাধ্যের মধ্যে আছে দেখেন যদি আপনাদের কাছে সাধ্য মনে হয় তাহলে সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাই এটা কি জাতের ছাগল ভাই এটা হরিয়ানার ক্রস হরিয়ানা ক্রস ক্রস একবার পিওর কথা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উলান দুইটা মাশাল্লাহ একদম উলান দুধের ভাই একদম শেষ নাই অনেক দুধ হয় ভাই এখনো মনে করেন হাফ কে তিন বগরের দুধ হয় অনেক সময় এই ফার্মে দুধের ঘাটতি পড়ে এরকম ছাগল আপনারা খুঁজেন হ্যাঁ একটা দুই একটা নিয়ে দেখতে পারেন কারণ আপনাদেরই উপকার আসবে ভাই দাঁতে কটা চলে ভাই এটা দাঁতে ছয় দাঁত ভাই ছয় দাঁত একটু দেখা ছয় দাঁত এই দেখেন দুই দাঁত এখনো উঠেনি এখন এই দেখেন আচ্ছা ছয় দাঁত ছয় দাঁত তারপর আপনি দেখে নেবেন সমস্যা নেই জি জি আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা 22000 দাম ভাই 22000 টাকা ছাড় দাম আচ্ছা আলোচনার সঙ্গে দাম কম বেতে ভাই হ্যাঁ অবশ্যই কিছু কম বেশি আছে ভাই আচ্ছা এই আহমদি কমে না কম না 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 সামথিং কিছু কম বেশি এখন আমি 22000 দাম চাইছি বলে আপনি যদি কোন 12000 তার 12 14 15 16 তার 18 নাই ভাই জি জি তা আমি আবার ওইরকম বেচা কেনা করি না আপনি খুব ভালো করে জানেন জি 22000 চাইছে তাহলে দরদাম করে আর আমার যে কাস্টমার তারা খুব আমার সম্পর্কে খুব ভালো করে জানে ভাই কারণ আমি আজকে নতুন মানুষ না আচ্ছা এখানে আরো একটি দুধের ছাগল আছে হ্যাঁ আমি আবারো বলছি যে দুধের ছাগল দুই একটা খামারে রাখা উচিত আপনাদের উপকারে আসবে হ্যাঁ ছাগলগুলো ভালো দুধে ভালো এগুলো হ্যাঁ ভাই দুধ কতখানি হচ্ছে এগুলো ভাই 1 কেজি ছাগলগুলো বড় ছাগল এই সাইডটা লম্বা মাথা পর্যন্ত লম্বা হাইটে কম থাকতে পারে কিন্তু লম্বায় বেশি বড় ছাগল এগুলো এগুলো যদি মাশাআল্লাহ আল্লাহ যদি দুইটা তিনটা করে যদি এগুলো ছাগলের যদি বাচ্চা যদি হয় এই দুইটা তিনটা বাচ্চা হলে পরে এগুলো খাওয়া শেষ করতে পারবে না ভাই দুধ হ্যাঁ হ্যাঁ দুধ খাওয়া ইয়ে করতে পারবে ছাগল হলো একটা বিষয় কি যে পেটগুলো অনেক বড় জি 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 পেটগুলো অনেক বড় দুইটা ছাগল দেখালাম আপনাদের দুইটার পেট বড় এই যে একটা কালো ছাগল আছে এটারও পেট বড় এগুলা হাইটে কম কিন্তু এই দিকে বেশি হ্যাঁ লম্বায় বেশি লম্বায় বেশি ভাই এই ছাগলটা কেমন এটা 20000 টাকা দাম ভাই 20000 টাকা হ্যাঁ এটার দাম হচ্ছে 20000 তবে দাম দর করতে পারবেন তবে আহমরি কিছু হবে না 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 ভাই এই ছাগলটা কয় দাঁত চলছে এটাও ছয় দাঁতের ছাগল এটাও ছয় দাঁতের এই দেখেন দেখছেন আচ্ছা এটা ছয় দাঁত দুই মাস হয়ে গেছে আপনি যেভাবে কিনছেন এখন যদি আপনি কিনতে হয় পেট খালি অবস্থায় আছে ভাই এরকম ধরেন বোঝা যায় কিন্তু দেখেন বাটটা একদম সব শুকাই গেছে এটা প্রেগনেট আছে ভাই আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন এটা 22000 টাকা দাম ভাই 22000 টাকা দাম চাচ্ছেন তবে এখানে আলোচনার সাপেক্ষে দাম হ্যাঁ কিছু কম বেশি হবে ঠিক আছে আর পাশে একটা ছাগল আছে এটা দেখাই একটু আচ্ছা এটা কম বয়সী ছাগল হ্যাঁ কম বয়সী ছাগল ভাই কিন্তু আর আবার তলা টলা দেখেন এই দেখেন লাগবে লাগবে হাতে লাগছে মনে হয় আচ্ছা এই দেখেন ছয় দাঁত আচ্ছা এটা কম ছয় দাঁত ছয় দাঁত ছাগল জি আসলে আমার হাতে শিং লাগছে শিং লাগছে এর আবার দুধের টাঙ্কিটা আবার খুব ভালো ভাই এই যে আমি প্রচুর পরিমাণ দুধ হয় এগুলা ছাগলের দুধের টাঙ্কি সব সেলিম ভাইয়ের কাছ থেকে উৎপত্তি কথাটা আমি দেখা দিচ্ছি হ্যাঁ এই যে দুধের তোলা থেকে এই যে তোলা এই দেখেন এখান থেকে একদম পেটের কাছ থেকে শুরু হয়েছে ছাগল আবার মারবে চোখে লাগবে সেই চঞ্চল ছাগলটা হ্যাঁ আচ্ছা এই ছাগলটা কেমন দাম আছে ভাই এটা 16000 টাকা দাম ভাই 16000 টাকা দাম হ্যাঁ আচ্ছা এখানে দরদাম করার সুযোগ আছে অবশ্যই কিছু কম বেশি করবে ইনশাআল্লাহ এখানে দরদাম করার সুযোগ আছে যে আমার দুধ দেখা জি জি ঠিক আছে আচ্ছা এই পাশে আরেকটা ছাগল আছে লাল ছাগল এটা দেখে আচ্ছা এটাও ছয় দাঁতের ছাগল এটাও ছয় দাঁত না হ্যাঁ সমস্যা নাই আমি বলে দিচ্ছি আবার আপনারা দেখতে যাবেন আবার দেখাবো বারবার করে দেখাই দেবো আপনার সমস্যা নাই জি জি উনি বলছে আবারও দেখে নেবেন আপনি আবারও দেখে নেবেন আমি আবারও দেখা দেবো আপনারা দেখতে না চাইলেও আমি দেখাবো আপনারে জি জি
বুঝতেছি এই যে দুধের উলান দুধ থেকে দেখা যাচ্ছে দুধটা ভালো আছে এটাও দুধ ভালো হয় হ্যাঁ জি জি এটাও দুধ ভালো আছে দেখেন নাই মাথা তো খাম করে ফেলবে এটা সব মানে যে কোটা ছাগল আছে সব এরকম জি সব চঞ্চল এলে গ্রামগঞ্জে ছাগল আছে বাসা দুই একজনকে ছাগল পালন করে এদের কাছ থেকে নেওয়া হ্যাঁ জি আচ্ছা এই ছাগলটা কেমন দাম আছে ভাই এটা 22000 টাকা দাম ভাই এটাও 22000 টাকা দাম চাচ্ছেন আচ্ছা এই ছাগলটা হাইটে মোটামুটি ভালোই আছে খারাপ না লম্বা কিন্তু আরো বেশি মন লম্বাই বেশি তো উনি যে দাম চাইছে ওনার সাথে আপনারা কথা বলে দরদাম করে নেওয়ার চেষ্টা করেন এটা মোটামুটি হরিয়ানা কোয়াস ছাগল জি আচ্ছা এখনো কিন্তু ছাগলটা দাঁতে নাই কিন্তু ভাই কিন্তু এটা কিন্তু ফুল প্রেগনেট আছে ভাই 3 মাস হচ্ছে প্রেগনেট 3 মাস ফুল প্রেগনেট 3 মাস ফুল প্রেগনেট 3 মাস ফুল প্রেগনেট আচ্ছা এখন পর্যন্ত দাঁতে নাই ফার্স্ট প্রেগনেন্ট তবে ফুল প্রেগনেন্ট হ্যাঁ হ্যাঁ এই ছাগলটা এতগুলো ছাগলের মধ্যে কিন্তু সেলিম ভাই বলতে পারতো এটা ফুল প্রেগনেন্ট হ্যাঁ হ্যাঁ কিন্তু এটার ক্ষেত্রে বললে কেন বুঝতে পারেন বা জানেন যে এই ছাগলটা ফুল প্রেগনেন্ট আছে না থাকলে ডাবল টাকা জরিমানা দেবো ছাগল আইবাদ দিয়ে দেবো ছাগলই আইবাদ দিয়ে দেবো আচ্ছা বুঝতে পারছি এটা কেমন দাম চাচ্ছেন ভাই 16000 টাকা দাম ভাই 16000 টাকা দাম জি হরিয়ানা ক্রস ছাগল 16000 টাকা দাম এই ছাগলটা সেলিম ভাই কিনে এসেছে তবে সেলিম ভাই জানে যে 3 মাস প্লাস হলো গাভিন আছে জি তবে এর মধ্যে থেকে আসলে কেমন বাচ্চা বেরোবে না বাচ্চা বেরোবে এটা আল্লাহ সেটা বলতে পারবো না ভাই সেটা উপর আল্লাহ জানে কিন্তু আমি বলতে পারবো না এই ধরনের প্রশ্ন ব্যবসায়ীকে যখন করেন তখনই মিথ্যার আশ্রয় নিতে বাধ্য জি 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 হ্যাঁ তো যেমন আছে তেমনই তবে গাভিন গ্যারান্টি আছে হ্যাঁ দাম চাইছে 16000 টাকা ফিক্সড প্রাইস এখানে আপনি দরদাম করতে পারবেন এটা ঠিক আছে আচ্ছা এখানে দরদাম আপনারা করতে পারবেন তবে সীমিত পরিমাণে হ্যাঁ হ্যাঁ কিছুটা কম বেশি করা যাবে মানে